একজন দরিদ্র শ্রমিক, তিনি একটি শহরে একটি ঝুপড়িতে পরিবারকে নিয়ে সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি 20 বছর ধরে তিলে তিলে কিছু কিছু অর্থ জমিয়ে একটি নিজের গৃহ নির্মাণ করলেন তার শহরের একটি কোণায়। এবং তিনি ঠিক করলেন তিনি গৃহপ্রবেশ করবেন, সমস্ত প্রস্তুতি নিচ্ছিলেন। একদিন হঠাৎ করে ভূমিকম্প আসলো এবং সেই বাড়িটি পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এলাকার লোকজন সকালবেলা উঠে সকলে এসে বলতে লাগলো আর ভাবলো যে এই মানুষটির এমনই কপাল, এত বছর ধরে তিল তিল করে অর্থ জমিয়ে একটি বাড়ি তৈরি করেছিল, সেটিও ভূমিকম্পে চুরমার হয়ে গেল। সেই ব্যক্তি যখন জানতে পারে যে তার বাড়িঘর সব ভেঙে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তিনি ছুটতে ছুটতে আসেন এবং তিনি সোজা চলে যান মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসে সকল পাড়ার মানুষদের বিতরণ করতে লাগেন এবং পাড়ার মানুষরা তাকে বলতে লাগলো, কি তুমি পাগল হয়ে গেছো নাকি, তোমার বাড়িঘর ভেঙে গেছে? এই কথা শুনে সেই ব্যক্তি একটি কথা বলেন যে হ্যাঁ, আমি পাগল হইনি, আমি পাগল হয়ে যেতাম যদি আর 2 দিন পর এই ঘটনা ঘটতো। বলছে কেন? বলছে আসলে যদি গৃহপ্রবেশ হয়ে যেত আর আমার বাড়ির লোক, আমার ফ্যামিলির লোক সকলেই আমরা সেখানে থাকতাম, বিশেষত আমার সন্তানরা তো থাকতোই, তো সেখানে যদি বড় দুর্ঘটনা ঘটতো আমি সকলকেই আমি হারিয়ে ফেলতাম। তার থেকে আমি কম কিছু হারিয়েছি কিন্তু আরও বেশি কিছু হারাতে পারতাম। তাই আমাদের প্রত্যেকের মধ্যেই মানসিকতা এমনটি হওয়া উচিত, কর্ম তো করছি, আমার জীবনে সমস্ত কর্ম করছি, তারপরেও ভাগ্যের লিখন বা ভাগ্যের সঞ্চালনায় যিনি বসে আছেন, যিনি স্রষ্টা, তিনি আমাদের ভাগ্যের লিখন যেভাবে লিখে দিয়েছেন সেইভাবেই আমাদের জীবনটা কিন্তু অতিবাহিত হচ্ছে। সেই কারণে আমাদের কর্ম করে যেতে হবে, তার সাথে সাথে ভাগ্যের লিখন যেরকম আছে সেইভাবেই কিন্তু আমাদের জীবনগুলি গঠিত রয়েছে, সেইভাবেই আমাদের চ্যাপ্টার কিন্তু পরপর যেতে থাকবে। তবে থেমে থাকলে চলবে না, আপনাদের ক্ষেত্রেও এই মনোভাব নিয়ে, আপনাদের পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যেতে হবে। সমস্যা তো আসবেই জীবনে, সমাধানের পথ খুঁজে বের করতে হবে নিজেকেই। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে চতুর্থী তিথি। সুতরাং চতুর্থী তিথি চলাকালীন মূল্য বা মূল্য সম্বন্ধীয় কোনো জিনিসের সেবন না করাই আপনাদের পক্ষে অত্যন্ত বিশেষভাবে লাভকারী এবং শুভ হয়ে থাকে। আজ নক্ষত্র আপনাদের ক্ষেত্রে থাকছে মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের নক্ষত্রমণ্ডলীতে 19 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে ধনুরাশির গৃহে। এটি একটি কেতু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ রয়েছে আজ বব করণ পক্ষ, কৃষ্ণপক্ষ, যোগ সিদ্ধি যোগ দিন মঙ্গলবার। রাহুকাল থাকবে দুপুরবেলা 2:50 থেকে 4:28 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো ধরনের কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজ আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 11:33 থেকে 1:11 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে 11 মে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:33 থেকে 7:47 সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে 10:01 সকালবেলা থেকে সকালবেলা 11:28 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মামলা করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি আজকে থাকছে না, থাকছে আপনাদের ক্ষেত্রে 11 মে, যা চলবে 11:28 সকালবেলা থেকে দুপুরবেলা 2:17 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 10 মে, যা চলবে 2:59 থেকে 4:59 থেকে 1:24 ভোররাত্রি পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে পরবর্তী দিন ভোররাত্রি 2:51 থেকে 5:35 সকালবেলা পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে। এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 12 মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:19 সকালবেলা থেকে 1:03 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন।
ব্যবসা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে 10ই মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:04 সকালবেলা থেকে 6:25 এবং পরবর্তী সময় থাকবে 8:21 থেকে 3:35 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি রয়েছে 11ই মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:33 থেকে 7:47 এবং পরবর্তী সময় থাকবে 10:01 থেকে 11:28 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে 11ই মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:17 থেকে 1:20 এবং পরবর্তী সময় থাকবে দুপুরবেলা 2:47 থেকে 5:33 পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অশুভ সময় আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে কাল, অর্থাৎ 10ই মে, যা চলবে 4:19 বিকেলবেলা থেকে 4:43 বিকেলবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম মাঙ্গলিক কর্ম করা থেকে অ্যাভয়েড রাখুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক রয়েছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1। আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবন ভালো হবে, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে বিশেষ প্রাপ্তি হতে চলেছে। সংখ্যা 2, আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। সংখ্যা 3, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। সংখ্যা 4, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা 5, কোনো বিমা কোনো রকমের ইন্স্যুরেন্স আজকে করাতে চাইছেন, আজ আপনাদের ক্ষেত্রে শুভ দিন রয়েছে। সংখ্যা 6, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সংখ্যা 7, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা 8, গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল হতে চলেছে। সংখ্যা 9, নতুন প্রজেক্টে অর্থলগ্নি আজ বিশেষভাবে ফায়দাদার হতে পারে। চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায়। ABCD আর ABCD কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতমী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ, আপনাদের ক্ষেত্রে আজকে কোনো টেকনিক্যাল বিভাগে সফলতা আসবে, সফলতা মিলবে কর্মক্ষেত্রে। সংখ্যা বি, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্র মজবুত হবে, দুরূহ মনে প্রাপ্তি যোগ। সি, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, আইনি জটিলতা থেকে বাঁচার চেষ্টা করুন। ডি, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে। ই, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। এফ, আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে সফলতা মিলবে আপনার জমি জমা প্রপার্টি সম্বন্ধীয় সমস্যার ক্ষেত্রে। জি, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। এইচ, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। আই, কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া শুভ নয়। যে, আজকে নতুনভাবে নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। কে, আজকে আপনাদের জন্য প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি হতে চলেছে। এল, আজকে আপনাদের জন্য কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া শুভ নয়। এম, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এন, আজ ব্যবসায় লগ্নি করে ফায়দা মিলতে পারে। ও, আজকে বুঝে কথা বলুন, আজকে আপনার কথা বলার মধ্যে দিয়ে শত্রুতা বা কিছু বড় সমস্যার সৃষ্টি হতে পারে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে আপনার কোনো বিশেষ কাজ যার কারণে আপনাকে কিন্তু আজকে অনেকটা বেশি ব্যস্ত থাকতে দেখা যেতে পারে সারা দিন জুড়ে, যার ফলে পারিবারিক মানুষের সাথে কিন্তু মতবিরোধ বৃদ্ধি পেতে পারে। কিউ, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। এস, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। টি, আজকে আপনাদের ক্ষেত্রে বন্ধুর দ্বারা উপকার মিলবে, আজকে দুরূহ মনে প্রাপ্তি যোগ। ইউ, আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। ভি, বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লিউ, নতুন প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে। এক্স, দুরূহ মনে ফায়দা মিলছে। ওয়াই, পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, আজকে দুর্ঘটনা এড়িয়ে থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার। কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার। রবিবারে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিন মধ্যম রয়েছে, আজকে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট কমবে। যাদের সোমবার জন্ম হয়েছে, আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে, ব্যস্ততা ভরা দিন, কর্মজীবনে আজকে নতুন মোড় আসতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে, টেকনিক্যাল বিভাগে সফলতা মিলছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। শুক্রবার জন্ম হওয়া ব্যক্তিদের নতুন কোনো যোগাযোগ কর্মক্ষেত্রে বিশেষ সফলতা দিতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে, আর্থিক ক্ষেত্র মজবুত হবে, আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। আলোচনায় এবার আপনাদের সাথে চলে যাব
কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ মাস। বৈশাখ মাসের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে সমস্যা সমাধানের পথ আজ খুঁজে পাবেন। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হইতে কিছু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এড়িয়ে থাকার চেষ্টা করুন, হঠাৎই বিপত্তি আসতে পারে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে বিবাহের কথাবার্তা এগোতে দেখা যাবে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে রোগ ঋণ শত্রু থেকে বৃদ্ধি হতে পারে, সতর্ক থাকুন। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে প্রেমজ জীবনে নতুন মোড়, কর্মক্ষেত্রে সফলতা বৃদ্ধি পাবে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে বাড়ি জমি ল্যান্ডেজ প্রপার্টির ক্ষেত্রে লগ্নি ফায়দাদার হতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের কাউকেই আজ ঋণ দেওয়া শুভ নয়, আর্থিক ক্ষেত্র আজ মোটের ওপর মধ্যম যাবে। অগ্রহায়ণ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দূরভ্রমণ দূরযাত্রায় ফায়দা মিলবে, আর নতুনভাবে কোনো কিছু শুরু করার পরিকল্পনা আপনাকে আজ বিশেষভাবে ফায়দা দিতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন প্রজেক্ট আজকে প্রজেক্টে লগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে। আজকে ব্যবসায়িক সূত্রে অর্থনৈতিক লাভ আপনারা পেতে দেখতে পাবেন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে প্রেমোদ জীবন ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্র মোটের ওপর মধ্যম মানের রয়েছে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দূরভ্রমণ দূরযাত্রা এড়িয়ে থাকুন, তা ফায়দা দেবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য দিনটি শুভ নয়। আলোচনায় আপনাদের সাথে এবার চলে যাব রাশিফলে। রাশিফলে আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ। মেষ রাশি পরিকল্পনা বুঝে করুন, সময় নষ্ট আপনাদের ক্ষেত্রে না করাই ভালো হবে। সময়ের অপব্যয় আপনাদের ক্ষেত্রে পরবর্তীকালে কাজের চিন্তা বাড়াতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে বুঝে লগ্নি করা ফায়দাদার হতে পারে, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। আজকে পাওনা অর্থপ্রাপ্তি বা ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃষ রাশির ক্ষেত্রে দুর্ঘটনা এড়িয়ে থাকুন, হঠাৎ অপ্রত্যাশিত ধনপ্রাপ্তির যোগও তৈরি হতে দেখা যাচ্ছে। একইভাবে আজকে আপনার বিকেলের পরবর্তী সময় কোনো বন্ধু বা কাছের মানুষের সাথে কোথাও দূরভ্রমণ দূরযাত্রায় বিপত্তিও সৃষ্টি হতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 9 আলোচনা করব। মিথুন রাশি, পার্টনারের হেলথ নিয়ে আজ সমস্যা বৃদ্ধি হবে, দূরভ্রমণে দূরযাত্রায় বা কোনো বিশেষ কার্যে কিন্তু আজকে আপনারা বিশেষ ফলপ্রাপ্তি করতে পারেন। কোনো ধার্মিক কার্যে মনোনিবেশ করছেন তা আপনাদের মানসিক ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। কোনোভাবেই কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য বিশেষভাবে অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5 আলোচনা করব। কর্কট রাশি, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, আইনি জটিলতা বৃদ্ধি হতে পারে, তবে রোগ ঋণ শত্রু আজ নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখা যাবে। বুঝে কথা বলুন, কাছের বন্ধুর সাথে মতবিরোধ বৃদ্ধি পাবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 9 আলোচনা করব। সিংহ রাশি, পার্টনারের শরীর নিয়ে কিছু সমস্যা বৃদ্ধি, প্রেমজ জীবনে নতুন মোড়, মেধা ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের কোনো কার্যকরী ভূমিকা নিতে দেখা যেতে পারে, অর্থাৎ কোনো চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে আপনি আপনার মেধাকে বৃদ্ধি করতে পারেন, অথবা কোনো কিছু নতুন কিছু করার প্রয়াস আপনাকে আজকে সফলতা দেখাতে পারে আপনার মেধা বৃদ্ধিতে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 2 আলোচনা করব। কন্যা রাশির ক্ষেত্রে বুঝে কথা বলুন, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। কাউকেই মনের কথা খুলে না বলা যে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, নচেৎ এমন কোনো কথা বলে ফেললেন যে আপনাদের ক্ষেত্রে সমস্যা বাড়িয়ে তুলতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। এবার আপনাদের সাথে বাস্তু টিপসে বলে চলো প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব আরও কিছু নতুন বিশেষ বিষয়। দেখুন, আপনারা আপনার গৃহে যেখানে টিভি রাখছেন, তার টিভি যেখানে রাখছেন সেটি যদি আপনার ক্ষেত্রে উত্তর দিকে হচ্ছে অথবা পূর্ব দিকে হচ্ছে তা অত্যন্ত শুভ, কিন্তু টিভিটি যদি আপনার ক্ষেত্রে দক্ষিণ দিকে হচ্ছে এবং আপনার গৃহে বিশেষ করে যদি কোনো সন্তান থেকে থাকে, সেই সন্তান সেই টিভিটি বারবার ধরে দেখছে, এতে তাদের কিন্তু অ্যাংজাইটি বৃদ্ধি পাবে, অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা সবসময় একটা
মানসিক যে স্থিতি সেটা কিন্তু হারিয়ে যেতে থাকবে এবং সে সর্বদা বিভিন্ন ক্ষেত্রে টিভি দেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। শুধু টিভি নয়, ইলেকট্রনিক্স মোবাইলও হতে পারে। অনেক সময় আপনারা আপনাদের সন্তানকে নিয়ে ভীষণভাবে ভুগে থাকেন যে আপনারা চান আপনাদের সন্তানরা এই মোবাইল ব্যবহার করা থেকে বিরত রাখুক, সেক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা আপনার মোবাইল ফোনটিকে আপনার গৃহের উত্তর পূর্ব কোণায় রেখে দিন এবং আপনার টিভিটিকে উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে কোনোভাবে দক্ষিণ এবং পশ্চিমে এই আপনার টিভিগুলি রাখবেন না বা আপনার মোবাইল ফোনগুলি রাখবেন না। এতে আপনার সন্তান কিন্তু ভীষণভাবে আকৃষ্ট হবে বিষয়গুলির দিকে এবং যার ফলে সে কিন্তু বারংবার ধরে সে তার মধ্যে দিয়ে কিন্তু কিছু বড় সমস্যা ফেস করবে, যাতে পড়াশুনোর মধ্যে কিন্তু সার জটিলতা চলে আসতে পারে। সতর্ক থাকবেন এই বিষয়গুলির দিকে। বাস্তুক্ষেত্রে আলোচনা করব কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা শালবৃক্ষ পুজো করুন, শালবৃক্ষে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের পক্ষে বিশেষভাবে লাভকারী হয়ে থাকবে। আজকে বলবো যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে লবঙ্গ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা মিলবে। দান বলে দেবো, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা কিন্তু আজকে সবজি দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে ছোট্ট একটি উপায় আপনাদের সাথে আলোচনা করব যে দেখুন আজকে আপনাদের ক্ষেত্রে চতুর্থী তিথি রয়েছে এবং আজকে মূলা নক্ষত্র রয়েছে, আজ গণেশ ভগবানের কিন্তু আরাধনা করুন। আপনাদের কাজকর্মে যদি কোনো বিঘ্ন আসছে, বাধা আসছে, সেই বিঘ্ন বাধাকে দূরীভূত করার জন্য আজকে আপনারা সামান্য সুপুরি, সামান্য লবঙ্গ, সামান্য এলাচ এবং একটি পান এবং লাড্ডু যদি আপনারা আজকে ভোগে লাগাতে পারেন খুব ভালো হয়। একটি পানের মধ্যে সামান্য আপনারা কতগুলি এলাচ নিন, কতগুলি লবঙ্গ নিন এবং তার সাথে সাথে কতগুলি আপনারা তার মধ্যে সুপুরি নিয়ে নিন এবং সেটি গণেশজির চরণে অর্পণ করুন। সমস্ত প্রক্রিয়া শেষে আপনারা মন্ত্র জপ করুন, ওং গং গণপত্যায় নমো, ওং গং গণেশায় নমো বা ওং নমো বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্র কিন্তু আপনারা কমপক্ষে 108 বার জপ করুন আপনার কাজকর্মে বাধা বিঘ্নগুলোকে দূরীভূত করার জন্য। গণেশজির উদ্দেশ্যে মনস্কামনা জানান এবং সম্ভব হলে আজকে দুর্বা আপনারা অবশ্যই অর্পণ করবেন গণেশজির চরণে। দুর্বা অর্পণ করার সময় গণপত্যায় নমো মন্ত্র আপনারা অবশ্যই উচ্চারণ করবেন এবং এতে পুজো সম্পন্ন হয়ে গেলে আপনারা দুর্বাগুলিকে তুলে নিয়ে আপনার হাতে বেঁধে নিন এবং তার সাথে সাথে লাল সুতো দ্বারা হাতে বাঁধতে পারেন, বাজুতে বাঁধতে পারেন অথবা হাতের বাহুতে বাঁধতে পারেন। এবং তার সাথে সাথে বলে রাখি যে সুপুরিটি রয়েছে, যে লবঙ্গটি রয়েছে, যে এলাচটি রয়েছে সেটি আপনি যে বিশেষ কাজে যাচ্ছেন বারবার বাধা আসছে সেই কাজে যাওয়ার সময় কিন্তু আপনারা সেইগুলিকে একটি পুটলির মধ্যে নিয়ে আপনারা চলে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কার্যক্ষেত্রে সম্ভাবনা থাকবে নিশ্চিতভাবে সফল হওয়ার। সুতরাং এই প্রক্রিয়া আপনাদের ক্ষেত্রে আর বিশেষ করে লাভকারী হতে পারে। আলোচনায় চলে যাবো, যাদের আর জন্মদিন রয়েছে তারা সবজি দান করুন, তা ফায়দা দেবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে সবজি দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করে নেব রাশিফলের। রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হবে, আর্থিক উন্নতির যোগ রয়েছে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে, ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, প্রেমজ জীবনে কোনো বিশেষ বিষয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিন মধ্যম রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, দূরভ্রমণ দূরযাত্রায় বিপত্তির সৃষ্টি, বুঝে কথা বলুন, অর্থ লগ্নি না করা ভালো হবে, প্রতারণার ফাঁদে পড়তে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে আইনি জটিলতা থেকে বাঁচতে, আইনি সমস্যা থেকে বাঁচতে এমন কোনো কাজ করে ফেলবেন না যার ফলে কিন্তু সমস্যা আরও বেশি জটিল হয়ে যায়, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করবো ধনুরাশি। কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, সতর্ক থাকুন, প্রেমজ জীবনে ঝঞ্ঝাটপূর্ণ হতে চলেছে। আজকে বিবাহের কথাবার্তা কিন্তু একই সাথে এগোতে পারে, সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ তৈরি হতে দেখা যাচ্ছে সকালের দিকে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 6। আলোচনা করবো মকর রাশি। প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, আইনি জটিলতা থেকে আজকে সমস্যায় কিন্তু জেরবার হতে পারেন আপনি। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি যারা বহু দিন ধরে প্ল্যানিং করছিলেন কোনো বিজনেস ইনভেস্ট করবেন, আজকে কিন্তু কোনোভাবে ইনভেস্ট না করা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হবে। শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, ভুল জায়গায় অর্থলগ্নি, ভুল জায়গায় অর্থব্যয় আপনাকে সমস্যা দেবে অর্থনৈতিক ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশি সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি, কোনো আইনি জটিলতা থেকে বাঁচতে আজকে পরিকল্পনা করুন, ফায়দা মিলবে। আজকে আপনাদের জন্য মানসিক স্থিরতা আনার দরকার রয়েছে, নচেত আপনার কাজকর্মগুলিতে বিঘ্ন বাধা আরও বেশি করে কিন্তু সৃষ্টি হতে দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে আপনার কাছের বন্ধু, কাছের মানুষ, কাছের ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে কিন্তু মতবিরোধ যা বহুদিন ধরে চলে আসছিল সেই সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। তবে আপনার ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি পায়ে কোনো চোটাঘাত লাগা বা পায়ের নিচে কোনো কিছু আপনাদের কোনো পয়জনাল কোনো কিছু হয়ে যাওয়া বা কোনো রকম কোনো
পোষ্য হতে পারে, কোনো জন্তু হতে পারে, কোনো বিষধর প্রাণী হতে পারে, যেগুলি আপনাকে কিন্তু আঘাত করতে পারে। সতর্ক থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, আর্থিক ক্ষেত্র মজবুত হবে, মানসিক স্থিরতা আনার চেষ্টা করুন আপনার কাজকর্মের মধ্যে। দাম্পত্য জীবনে জটিলতা আজকে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, কোনোভাবেই কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের পক্ষে শুভ হবে। প্রেমজ জীবন যা বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা দিচ্ছে, সেই প্রেমজ জীবন থেকে আজকে আপনাকে কিন্তু কিছু বিশেষ সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে। গর্ভবতী মায়েদের জন্য দিনটি আজকে মোটের উপর মধ্যম থাকছে। আজকে আপনাদের কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম কিন্তু কিছু বিপত্তি বা কিছু সমস্যা সৃষ্টি হতে দেখা যাচ্ছে। সতর্ক থাকবেন, বুঝে সিদ্ধান্ত নেওয়া আপনাদের পক্ষে বিশেষ লাভকারী হবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।